কি? ও মাই গড, মা এখন ওখানে? ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি শঙ্কর কাকুকে ফোন করছি। ওকে, নাথিং নাথিং, কিছু না। রণদীপ বলছি। হ্যাঁ হ্যাঁ, লাহিদ, লাহিদির ছেলে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মানে বাবার মোবাইলে না তোমার পার্টি অফিসের নাম্বারটা সেভ করা নেই। হ্যাঁ, একটা বিপদ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। আরে এক্ষুনি দেখছি, এক্ষুনি। ঠিক আছে, কি হলো দাদা? ফেরা ক্যাচাল হলোটা কি? এ তো রোজকার পাঁচালি। কাউন্সিলরদের প্রথম কাজ হচ্ছে প্রবলেমগুলোকে কাউন্সিলিং করা। ফোনটা কে করেছিল? আমার এক ক্লোজ বন্ধুর ছেলে। মেয়েঘটিত ব্যাপারে বাপ ছেলে দুজনেই ফেঁসে গেছে। আমাদের ওয়ার্ডের কেস? আরে হ্যাঁ, ওই কমপ্লেক্সে থাকে, আসলে আমার অত্যন্ত পরিচিত। কিন্তু দাদা, আজকাল এসব কেস মানেই কিন্তু। জানি জানি, আসলে কি ব্যাপার তো, ভুলমোর কমপ্লেক্সে থাকে, আমার খুব পরিচিত। আচ্ছা তুমি কি জানতে চাইছো, ভালো করে বলো তো। মানে বলছিলাম যে একটু এটা কিরকম আর কি, মানে মালটাল আছে কিনা এটা জানতে চাইছো। আচ্ছা, তবে দেয় খুব একটা ভালো নয়। গেলবারের ট্যুরটা, মানে গোয়ার ট্যুরটা আমার বন্ধু লাইরি, ওই স্পন্সর করেছিল। বাহ, তাহলে তো এবার মালদ্বীপ। দাদা কিছু কিন্তু একটা করতেই হবে আপনাকে। এই লোকগুলো নিজেদেরকে শিক্ষিত বলে কি করে পরিচয় দেয় বলুন তো। আরে কিসের শিক্ষা গো, সিমেন্টের ব্যবসা করে বড় লোক হয়েছে, পয়সা দিয়ে দুনিয়া কিনতে চায়। যদি সম্ভব নয় এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে। দরকার হলে মেয়েটাকে নেমে আদালত অব্দি যাবো। নিশ্চয় যা। এই তো রিক্সা, রিক্সা গুলমহল কমপ্লেক্স যাবে ভাই? এই যাবে যাবে, জিজ্ঞেস করার কি আছে, উঠুন পড়ুন তো। আচ্ছা করালি, কিছু না জেনে শুনে সাপের গর্তে হাত দেওয়াটা কি ঠিক হবে? সাপের গর্ত, সাপের গর্ত। আমার বন্ধুকে আমি খুব ভালো মতো চিনি, আর ওর ক্যারেক্টারও আমি জানি। মেয়েটি আমার অত্যন্ত পরিচিত, অত্যন্ত ভালো মেয়ে। হঠাৎ সুইসাইড করতে কেন যাবে জানো? মানে হিসেবটা আমার ঠিক মিলছে না। বাদ দিন তো বাদ দিন, আগে উদ্ধার তো করুন, তারপর নয় অবস্থা বুঝে একটা একটা ব্যবস্থা ঠিক করে নেব। বলছো? হ্যাঁ বলছি। তবে দেখবেন নিজে কিন্তু স্পটে যাবেন না, কেসটা ফোনেই ছাড়বেন। নিশ্চয়ই তোমার মা ওখানে সেন্ট্রাল ফোকাস হয়ে আছে। চলো চলো চলো। আমি রেক্সিকে নিয়ে ডগ শোতে গিয়েছিলাম, বাদশ হয়ে গিয়েছিলাম, আমার রেক্সি একটা কাপ পেয়েছে ওখানে। শুনুন, এই যে শুনুন, আমাদের কাপ পাপ দেখাবেন না, বুঝেছেন? আমরা এই যে কাপ পাপ দেখতে চাই না। আর আপনারা, আপনারা যেদিন থেকে এই কমপ্লেক্সে আসছেন না, পুরো কমপ্লেক্সের পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। আমরা 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 কিন্তু ছেড়ে দেবো না। এই ছোকরা, পরিবেশের কমপ্লেক্স দপ্তর থেকে, কমপ্লেক্সের পরিবেশ দপ্তর থেকে কি? এই হাত নামিয়ে কথা বলুন। আমুল কুলচা, 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 আমুল কুলচা,
মেয়েটার যদি কিছু হয় না তাহলে কিন্তু গুন্ডামির আসল রূপ দেখে কি দেখো আমরা করো করো কিছু করো নিরুপায় হয়ে সে তো বটে, কেউ তো নিরুপায় না হলে পরে এরকম একটা ব্যাপার করে না, সুইসাইড করার চেষ্টা করে না অন্তত, আর সেই কারণটাই আমাদের খুঁজে বের করতে হবে। আমি না একবার ফ্ল্যাটে যাবো, গিয়ে দেখবো পোষণ এসছে কিনা। তারপরে লাহিরিদের ফ্ল্যাটে আসছি, লাহিরিদের ফ্ল্যাটে কেউ এলো কিনা দিয়ে জানে। দেখো দেবী, লাহিরা যদি না ফেরে তো ভালো, আর যদি ফেরে তো সৌমেনরা ওদের। এটা কিন্তু আপনি ঠিক কাজ করেননি, হাজার হোক ছেলেগুলোর বয়স কম, মাথা গরম করে কি না কি করে ফেলবে, হিতে বিপরীত না হয়ে যায়। আমরা তো কিছুই জানতাম না। দেখুন মিস্টার দাস, এরা আমাকে আটকে রেখে ফিজিক্যালি টর্চার করছে। একদম একটা কথা নয়। জানে না কার লেগে পা দিয়েছে। সময় দেবো না তো, তোমার কানেকশনের জোরে তুমি সব
সবকিছু ধামা চাপা দেবে, এখন পুরো কমপ্লেক্সটা আমাদের এগেইনস্টে চলে যাবে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আরে বাবা, তোমার ওই ওসি, সে তো ছেলেগুলোর সঙ্গে রবি বাবুকেও অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তো কি হয়েছে? আর একসনের সময় পুলিশ ওদের বাছাবাছি করে না, বুঝলে? কথাটা যখন দেবীর কানে যাবে তখন কি হবে ভেবে দেখেছ? ওই মহিলার কথা আমি যতটা শুনেছি তাতে মনে হয় ও ছেড়ে কথা বলবার পাত্রী নয়। তুমি দেবী চৌধুরীকে চেনো? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আপনি এরকম যা খুশি আইন নিয়ে করতে পারেন না, সাধারণ মানুষও আইন জানে। এটা জঙ্গল নয় তো? আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না বলে দিচ্ছি স্যার। ছেড়ে দেবো রবি, ওরা বড় লোকের টাকা খেয়ে কানে আর মুখে তুলো বুঝেছে। হ্যাঁ রবি দা, এইসব বোবা কালাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। না, উপায় নেই, উপায় নেই। বোবা কালা সাজা ছাড়া কোনো উপায় নেই। আর আমার ইচ্ছা সব কিছু হয় না, কর্তার ইচ্ছায় কর্ম। ঠিক আছে, তার মানে 18 বছর হয়ে গেল সার্ভিস করছি, এখন অবধি প্রমোশন হয়নি। ওই মানে বোঝাতে গেলে না আরো 18 বছর প্রমোশন পাবো না। আমাদের তো বউ বাচ্চা আছে নাকি? না না, তার মানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যা খুশি করবেন, অ্যারেস্ট করবেন। আমাদের কি দেখে আপনার গুন্ডা বদমাইশ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, শুনেছেন কখনো? ভদ্রলোকেরা ভদ্রলোকের গাড়ি ঘেরাও করে ভাঙচুর করছে। কাকে ভদ্রলোক বলছেন? ওই লাহিড়িদের। আপনি জানেন ওরা একটা মেয়েকে ঘরে বন্দি করে রেখেছিল, মেয়েটা ফিনাইল খেয়েছে, আমরা তো সেই জন্যই ওরকম। তাহলে আইনটা নিজের হাতে তুলে নেবেন। শুনুন, আগুনে যদি হাত বাড়ান না, হাত কিন্তু পড়ে। তাহলে আপনি আমাদের দুম করে অ্যারেস্ট করবেন? আপনি তো অ্যাকচুয়ালি অ্যারেস্ট করা উচিত ছিল লাহিড়িদের। উচিত অনুচিত আইন বোঝে না, প্রমাণটাই আসল। ঠিক আছে, আমি প্রমাণ আপনাকে দেব। আপনি প্লিজ আমার মোবাইলটা একবার দেবেন। সিরিয়াল লিস্টে করা আছে, সময় মতন পেয়ে যাবেন। আমার তো একটা উকিলকে ফোন করা দরকার। থাকুন না, দুদিন হাওয়া খান, জামিন পেতে গেলে এখনো দুদিন সময় লাগবে। আচ্ছা, ওই শনিবার কোর্টে প্রডিউস করতে করতে সোমবার, তার আগে তো হবে না। তখন না হয় উকিল, ব্যারিস্টার, আইন এসব নানা রকম কিছু করবেন। এখন খান, জেলের হওয়া খান। আমি কিন্তু হিউম্যান রাইটস আপনার এগেনস্টে কমপ্লেন করবো আমি বলে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কী করবেন? হ্যাঁ, হিউম্যান রাইটস, মানবাধিকার সংস্থা। হ্যাঁ হ্যাঁ, খুব বার বেড়েছেন, বুঝবেন বুঝবেন। ওই কে আছিস রে? আরে চা খাও না, গলা শুকিয়ে যাচ্ছে তাই কথা শুনে। হিউম্যান রাইটস দেখাচ্ছে। রবিদা, ভেবো না, দেবী বৌদি এতক্ষণে বোধহয় হাসপাতাল থেকে রওনা দিয়েছে, এবার খেলা বুঝবে। আপাতত এখানে বন্দি থাকুন। কেউ যাবে না ভেতরে, কেউ যাবে না, শুধু আমি যাব। ঠিক আছে? হ্যাঁ স্যার, সবকিছু আন্ডার কন্ট্রোল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখছি দেখছি দেখছি, আমি এক্ষুনি জানাচ্ছি স্যার। হ্যাঁ ওকে স্যার। এ কি হচ্ছে নাকি এদিকে? কি মানছি না মা, আপনি আপনি কে? আপনাকে কে এখানে ঢুকতে দিল? আমি জোর করে ঢুকেছি। মানে আমি দেবী চৌধুরী, আমার স্বামী সহ গুণমোহর কমপ্লেক্সের কয়েকটা ছেলেকে আপনারা অন্যায়ভাবে অ্যারেস্ট করেছেন, ইমিডিয়েটলি ওদের রিলিজ করার ব্যবস্থা করুন। সাহস তো কম না, আপনি থানায় ঢুকে এসে আমাকে হুমকি দিচ্ছেন। আপনি জানেন আপনাকে এই মুহূর্তে আমি অ্যারেস্ট করতে পারি? আপনি পারেন না, ইউ ক্যান্ট অ্যারেস্ট মি উইদাউট অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট। আপনি অ্যারেস্ট করতে পারেন না কাউকেই না। আচ্ছা, মুক্তি বড্ড বড় বড় কথা বলছে। না না, বড় বড় কথা বলিনি, বড় বড় কোনো কাজও করি আর করতে বাধ্য করবেন না আমাকে।
পাঁচ মিনিট সময় দিলাম, রিলিজ করে দিন। যদি না দিই থানা ঘেরাও করবো। তাই নাকি? দেখান শুনি। চ্যালেঞ্জ করছেন আমাকে? আগে আচ্ছা দেখুন তাহলে। হ্যালো, আমি দেবী বলছি। হ্যাঁ শোনো, আমি থানা থেকে বলছি, আমি এখানে রবিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। কমপ্লেক্সে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে ফিনাইল খেয়ে পড়েছিল, আমরা কি রেস্কিউ করি, এবং সেই মানুষদের ঘেরাও করার সময় পুলিশ এসে পড়ে সাডেন, অল ওভার সাডেন, এবং এসে অ্যারেস্ট করে রবিকে এবং কয়েকটা ছেলেকে উইদাউট অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট। তুমি আসতে পারবে থানাতে? ইয়েস, ইমিডিয়েটলি এসো। এইবার দেখুন আমাদের ক্ষমতা।